কলকাতার সৈকত সুন্দরীতে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। দীঘার পালকে ঝুরতে চলা নবরূপ সেজে ওঠা জগন্নাথ দেবের মন্দির এই বছর রথযাত্রার উদ্বোধন হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে না, হবে আগামী বছর। এখনো পর্যন্ত মন্দিরের কাজ কিছুটা বাকি রয়েছে। পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের আদলে পশ্চিমবঙ্গের দীঘায় জগন্নাথ বলরাম সুভদ্রার একটি গর্ব উদ্দীপক মন্দির তৈরি হচ্ছে, যেখানে প্রতি বছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর থেকে এই মন্দিরের রথের রশিদের টান পড়বে। কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হলো কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনো অসম্পূর্ণ থাকায় আগামী বছর থেকেই দীঘার রথযাত্রা পালন হবে। পুরীর মন্দিরে রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবেই ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হবে দীঘার রথযাত্রা। সবাই সেখানে আমন্ত্রিত থাকবে। এই নতুন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রতি সাধনের প্রকল্প। বাঙালিদের কাছে বরাবরই প্রিয় ডেস্টিনেশন হলো দীঘা সমুদ্র সৈকত, যেখানে এবার বাড়তি পাওনা হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির। ইতিমধ্যেই ঠাকুর চলে এলেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে। ইতিমধ্যে নতুন রথ নির্মাণের কাজও প্রায় শেষের পথে। আমাদের রথ তো প্রায় কমপ্লিট, প্রায় বলতে আজকে ফিনিশি রথ। তো আমাদের রাস্তাটা ঠিকভাবে হয়নি বলে সেই জন্য রথটা এই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। আগের বছর উৎসব হয়ে কাজ করছিলেন, যে না ভাটা হয়ে গেল, কি কেমন লাগছে কাজের প্রতি? খারাপ লাগছে যে একটা আমরা এত ফিনিশ করলাম কাজটা এত সুন্দর করে, যে টানা হলে আমরাও একটা সহযোগী, মানে খুব ভালো লাগতো, খুব সুন্দর লাগতো। কতদিন ধরে কাজ করছিলেন? লগভগ 6 মাস। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, দীঘা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।